একদিন অন্তত থাক, বড় ইচ্ছা, পৃথিবী ভ্রমণের ইচ্ছা আছে, কমসে কম একদিন অ্যামাজন যাই, অ্যামাজনের জঙ্গল যাই, একটু পিরানা মাছ একদম পেখায় পেখে খাবো, একটু সাইবেরিয়া যাবো, একটু পামির মালভূমি সাইকেল চালাবো, সাহারার গরমে একদম কাপড় তাপড় উনিয়ে একদম আলু হাবি হাবি ঘুরবো, সাইকেল চালাই চালাই যেখানে গেছি। এখনো পর্যন্ত পৃথিবীর সাতটা দেশ আমি সাইকেল নিয়ে ভ্রমণ করলাম। সাতটা দেশে যদি অভিজ্ঞতা বলি, অসম, মানে আমার একটা আলাদা জীবন দর্শন, একটা আলাদা ফল আছে। আমরা ভ্রমণ তো এতটা কেউ অন্যভাবে করে নাই। দাদা আমাকে শ্রীলঙ্কা থেকে দুটা জিনিস গিফট করেছে অলরেডি। আমরা এখন আপাতত একটা দারুণ একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি, যেটা হচ্ছে যে যদিও বর্ষাকাল হয় শীতকাল, কিন্তু বর্ষাকাল আমাদের ওয়েদার আমরা দেখতে পাচ্ছি খড়িয়াপড়া জমে এখন বসিনি। তো সঙ্গে আছে দাদা, তো সদ্য শ্রীলঙ্কা থেকে মোটামুটি চার থেকে আমার দাদা না তুমি দাদা সদ্য হয়ে গেল মোটামুটি চার থেকে পাঁচ মাস ঘর ছাড়া, মানে শ্রীলঙ্কা যে ভ্রমণ অনেকে তোমরা জানো হয়তো, তো সেই শ্রীলঙ্কা ভ্রমণের কিছু অভিজ্ঞতা আমরা শুনব। মানে কি অনেক তো হয় যে বিভিন্ন দেশ থেকে অনেক সময় বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসা হয় বা অন্যরকম শিক্ষাও সেখান থেকে নিয়ে আসা হয়, তো সেই টাইপের এই যে জানি না কোথা থেকে শুরু হয়েছিল, সেখান থেকে গিয়ে নিয়ে মোটামুটি কিছু সেখান থেকে শিক্ষা বা সেখান থেকে অভিজ্ঞতা যেটাই বলো কীরকম তুমি নিয়ে এসছো সেই ব্যাপারগুলো জানি। শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কাতে আগে শুনবো, হ্যাঁ তারপরে তো বাকি শুনছি। সবাইকে জোহার, নমস্কার, অক্ষয় ভগত, আর সাথে আমাদের অনুরাগ দা আছে, ট্রাভেল উইথ অনুরাগ। আর আমরা আসিনছি আমাদের ঘর পাশে একটা ছোটো মোটো টান ডোবা আছে, এটা হচ্ছে কৈরাপাড়া ড্যাম। ড্যামের ধারে আমের ইচ্ছা ছিল যে চেমটো পাহাড় উঠবো, কিন্তু চেমটো পাহাড় হবে কারণ এত কুয়াশ আর এত বৃষ্টি, আর এখন ঠান্ডা কাল, যেহেতু ঠান্ডা কালে এই বৃষ্টিতে উঠা আমাদের পক্ষে একটু ইম্পসিবল, কারণ উঠাই যাবে না, সিম্পল জিনিস, প্রচুর ঠান্ডা তো অবস্থা খারাপ। এমনি তো ভাবছি ঘর পালাবো, তো জলটা বৃষ্টিটা ছাড়ছে না যে ঘর যাবো। তো আড়ো মাসে আমি গল্প করতে শুরু করছি। ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে প্রায় ছ মাস আগে আমি ভাবি যে বেড়ান যাবো বাড়ি থেকে, পাঁচ মাস আগে বাড়ি ছাড়ি, আর সেপ্টেম্বরে দু তিন নাগাদ ঘরে বাড়ি থেকে ছাড়ি, আর সেপ্টেম্বরের সাত তারিখ আমি পৌঁছাই অযোধ্যা, প্রভু রামজির জন্মভূমি অযোধ্যা। আর অযোধ্যা থেকে আমি শুরু করি বাই ওয়াক শ্রীলঙ্কা পর্যন্ত যাইনি, যেখান যেখান নিয়ে প্রভু শ্রী রামচন্দ্রজি বনবাসে গেছিলো, আমি আমার ইচ্ছা ছিল আমি সেই সমস্ত স্থান দর্শন করব, সেটা পায়ে হাঁটিং হয়। তো আমি আমার জার্নি রাম জন্মভূমি থেকে শুরু করি, রাম জন্মভূমি থেকে শুরু করি পুরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পুরো অন্ধ্রপ্রদেশের একটুকু খুব ছোট্ট জায়গা, তারপরে তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, তারপরে শ্রীলঙ্কা যাই। যা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল, বিগত প্রায় 121 দিনে 3,000 থেকে বেশি কিলোমিটার পথ আমি হাঁটি, তারপর আমি শ্রীলঙ্কাতে প্রায় 14 দিন কাটাই, তারপরে আমি বাড়ি ফিরি, দুদিন হলো বাড়ি ফিরেছি। শ্রীলঙ্কাতে 14 দিনের এক্সপিরিয়েন্স খুব আলাদা ছিল, খুব আলাদা, মানে প্রথমত ওই দেড় বছর আগে ওইখানে দেশটা করপ হয়ে দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হওয়ার পরে চারদিকে চলছিল, প্রথম দেউলিয়া হয়, দেউলিয়া হওয়ার ফলে এখন ওইখানে জিনিসপত্রের যে দাম আছে সমস্ত কিছু বেশি আছে, মানে আমাদের তুলনায়। এক তো আমরা ওইখানে আমরা 1 টাকায় সামথিং 3.97 টাকা বা এরকম পাই, প্রায় 4 টাকা ধরে, প্রায় 4 টাকা, 10 টাকা ধরে 3.70 টাকা পাচ্ছি, হ্যালো। কিন্তু ওইখানে জিনিসের দাম খুব বেশি, ওই সাধারণ একটা ফোটো চায়ের দাম 150 টাকা, বাঁধাকপির দাম 250, বাঁধাকপির দাম 250, 270, বিরাতির দাম 1,000, পেঁয়াজের দাম 1,000, আলু হচ্ছে 170 টাকা কিলো। মানে বর্তমানে ঘোরা একদম খুবই, মানে শ্রীলঙ্কা একটু বর্তমানে এক্সপেন্সিভ, কিছুদিন পরে ঠিক হবে। আর শ্রীলঙ্কার আরেকটা জিনিস হচ্ছে যে ওইখানে যত টেম্পল আছে, মানে যত মন্দির আছে, শুধুমাত্র হিন্দু মন্দির বাদ দিয়ে বাকি যে বৌদ্ধ টেম্পল আছে বা সমস্ত যে স্থান আছে, সেগুলো সমস্ত জায়গায় এন্ট্রি ফি আছে, যেটা টুরিস্ট প্লেস সেটা সমস্ত জায়গায় যা আছে এন্ট্রি ফি আছে, সেটা আলাদা জন্য, মানে শ্রীলঙ্কার জন্য তো লাগে নাই অনেক জায়গায়, কিন্তু ফরেনার জন্য আলাদা। আর যেটা সার্ক কান্ট্রি, আমরা যেমন সার্ক কান্ট্রি, সেটার জন্য আলাদা লাগে। যেমন আমি যেটাকে বর্তমানে এখন রাবণের লঙ্কা বলা হয়, যেটা হচ্ছে সিগরিয়া, দ্য লায়ন রক, ফেমাস লায়ন রক, আমি সেইখানে যাই। তো এখন তো আমি ঠিক আছি, এরকমভাবে আছি। তখন আমার একটা অভিজ্ঞতা বলি যে ওইখানে সিগরিয়াতে লায়ন্স রকে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে $30, মানে $38 মানে হচ্ছে প্রায় 2,500 টাকা, 2,500 টাকা এন্ট্রি ফি। কী একটা প্রাসাদ দেখবে তুমি, রাবণের লোক প্রাসাদ সেটা করে, আর ইন্ডিয়ানদের জন্য সেটা $15। তো
চেষ্টা আমি আর আমি কী করা যায়, ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট ফোর মান্থস আমি চুল দাড়ি কাটি নাই, প্যান্ট শার্ট পরি নাই, একদম জাস্ট লুক ছিল একটা। তো সাউথ এমনও আমি ওরকমই আছি, অনেকটা সে সময় সাউথ ইন্ডিয়ানদের মতো লাগছিল। আর এই শ্রীলঙ্কাতে প্রায় 30-40% লোক তামিল ভাষায় কথা বলে, তো শ্রীলঙ্কান সিংহলি বলে কেউ তামিল বলে, তামিল এখানে খুব ইয়ে। আমি তো জাস্ট তামিল যেরকম লুক লাগছিল শ্রীলঙ্কান যেরকম, আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে আমি ইন্ডিয়ান নাই, শ্রীলঙ্কার ওইখানে হয়ে যাই হয়ে গেছিলি। তখন আমি কী করলি, ঠিক আছে আমি টিকিট কাটবো, আমার কাছে টাকা নাই, আমাকে দেখতে হবে। আমি কী করলি, সাধারণ শ্রীলঙ্কার যে লাইন দেখানো ওইটা ঢুকলি চুপচাপ, কইছে টিকিট মাংলো, কইছে ইয়া কইল, ওর বাসায় যা কইলো কইলো, আমি পয়সা বের করে দিলি 1000 টাকা। তুই কিছু কইলো, আমি বুঝতে পারলে চেঞ্জ করছে, কারণ আমি জানি টিকিটের দাম 120 টাকা পড়ে। হ্যাঁ, আর আমাদের জন্য কত বহুত টাকা, আমি ভাবলি যে ঠিক আছে 120 টাকা পড়ে, আর আমাদের জন্য 4-5 হাজার দিত, 5,000-4,500 দিত আমাদের জন্য ওইখান টাকায় সামথিংয়ের মতো কিছু একটা, আর ওখানে জন্য লোকের জন্য 120 টাকা। তো সেখানে ওদের লাইনে ঢুকিয়ে যাও, আমি ওদের লাইনে বিন্দা ঢুকলে কোনো গল্পই করার নেই, কারণ আমার লুকটা একদম বিদেশি কথা হলো মনে হয়। মানে ওই টাইপের তুমি আগে লুক তো মানায় নি, লুক আছে আমার ওরকমই আছে, কি 4 মাসের দাড়ি নেই কাটি। হ্যাঁ, তো আমি গেলি, তারপরে ইহাই সামালি, কি বলে এই গেলি ওইখানে, আমি 1000 টাকার একটা নোট দিলি, তো বলছে যে পিয়া কিছু বললো, আমি বুঝি চেঞ্জ করছে, তখন আমার 200 টাকার নোট ওইটা দিলি, চেঞ্জ করলো গেলি, আর কোনো করে নাকি ক্যামেরা বাইরেই করে নাই, বুঝারি নাকি আমি ব্লক করবো ইংলিশ, আমি রাই নি কারো ছুপিয়ে থাকবো, আমি একটা জিনিস ইংলিশ কইলি মানে বুঝলো, আর আমি অন্য ভাষা জানি নাই, বুঝলো ইংলিশ কইলি মানে বুঝিন গেল যে আমি ফরেনার বলি, সিম্পল জিনিস, গল্প হয় নাকি করার কারোর সাথে, চুপচাপ আমি গেলি এরকম করে সিকিউরিটি করে করে পাইরালি, আর আর পাইরাঞ্চি আর ঢুকতে পাইরালি, তারপরে আর কি টিকিট তো হচ্ছে এখানে গেলো, ভিতরে ঢুকলি, তারপর ব্লগিং শুরু করলি স্টার্ট, খুব জলদি আমার ব্লগ আসছে, খুব সন্ধি কালকে একটা আমি ব্লগ দেবো, যেটা ইন্ডিয়া টু শ্রীলঙ্কা, দেন শুরু করবো সিরিজটা শ্রীলঙ্কা পর্ব, তারপরে খুব ভালো ভিডিও আসবে। কোনো ব্যক্তির সঙ্গে সেরকম কোনো মুহূর্ত মনে আছে, কোনো একটা ব্যক্তির সঙ্গে বেশ সুন্দর একটা সময় কাটালে? শ্রীলঙ্কা ইজ ওয়াসাম, বাট খুব ছোট খুব মুহূর্ত ছিল, মানে এজ এ ভারতীয় যাই নাই, আমার মানে আমার সবসময় ভারত আমার জন্য লাক আছে, আমি যেখানে গেছি এখনো পর্যন্ত পৃথিবীর 7টা দেশ আমি সাইকেল নিয়ে ভ্রমণ করলাম, 7টা দেশে যদি অভিজ্ঞতা বলি, ওয়াসাম মানে আমার একটা আলাদা জীবন দর্শন, একটা আলাদা ফাঁস হয়, আমরা ভ্রমণ তো এতটা কেউ অন্যভাবে করে নাই। দাদা আমাকে শ্রীলঙ্কা থেকে দুটো জিনিস গিফট করেছে অলরেডি, এক হচ্ছে কলম্বো ফোর্ট, এটা একটা আমি একটা জায়গা থেকে যেখানে ছিলি সেখান থেকে আমি কলম্বো ফোর্ট গিয়েছিলি, এই কুহনুপিটিয়া ওইখান থেকে কলম্বো ফোর্ট, সেই জন্য এই হচ্ছে শ্রীলঙ্কার একটা দুটোকার একটা কয়েন, এই দুটো আমাকে দাদা গিফট করেছে, তো এগুলো আমি বেশ ভালোভাবে রেখে দেবো। এগুলো দাদাই মানলো ট্রেনের টিকিটটা, আমি ট্রেনের টিকিট নিয়ে আসিনি, যত্ন আমার ট্রেনের টিকিট ঘুরিনছি শ্রীলঙ্কাতে, সেই সব টিকিটগুলো নিয়ে আসিনি, মানে যেখানে যত খরচা আছে সেখানে আমি একটা ভালো মতো খরচা করি। বলো না আমার শ্রীলঙ্কা খোলার এক্সপেন্সেস কত? হ্যাঁ, টোটাল কত হতে পারে, না কত খরচা হলো? তো ওখানে তো এখন তো সবকিছু তো বেশি বলছো। হ্যাঁ বলো বলো কত হবে, তুমি তো পায়ে হাঁটে গেছো, মানে থাকিছে কিভাবে সেটা সেটা একটু জানি, $60 মাত্র শ্রীলঙ্কা, ডলার $60 খরচ করে আসেন কি ফ্লাইট টিকিটটা, বাদ ফ্লাইট টিকিট সামথিং, তাহলে এই যে রাতে যে থাকা থাকার ব্যাপার হলো, সেলা কি হোটেল তো ইউজ করো না? প্রচুর কন্টাক্ট ছিল, তো বিভিন্ন জায়গায় আমি ছিলি, যেহেতু আমি লাস্ট 5 মাস ধরেন ভারতবর্ষে হাঁটছিলি, সেই জন্য আমি কিছু কিছু কন্টাক্ট কিছু সংগঠন আছে, বাকি সব প্রভু রামজির কৃপা। আর তোমার তাহলে এখন পর্যন্ত দেশ হিসাবে তো 7টা দেশ হয়ে গেছে, 7টা দেশ আমি প্রথম শুরু করি ভারতবর্ষ, প্রথমে 2018 সালে আমি পুরো ভারতবর্ষ সাইকেলে ভ্রমণ করি, তারপরে আমি আবার বাড়ি থেকে বেরোই, তারপরে আমি লাদাখ যাই, লাদাখে 3 মাস থাকি, ওয়ার্ল্ড রেকর্ড বানাই, তারপরে আমি আবার যাই সাইকেল নিয়ে চাঁদের পাহাড়ের জার্নির উদ্দেশ্যে, তারপরে আফ্রিকা মহাদেশের 4টা দেশ, কেনিয়া, উগান্ডা, রওয়ান্ডা, তানজানিয়া, তারপরে আবার বাড়ি ফিরি, দুর্ঘটনার কারণে একটা, তারপরে আবার বাড়িতে থাকি, তারপর আবার বাংলাদেশ যাই, বাংলাদেশে 2 মাস কাটাই, তারপরে একটা জার্নি বেরোই, অযোধ্যা থেকে শ্রীলঙ্কা পায়ে হেঁটে যাই, লাস্ট 5 মাসে 3000 কিলোমিটার চলেছি, শ্রীলঙ্কা একটা দেশ ভ্রমণ করে বাড়িতে, 2024-এ এখন একটা দেশ ঘুরলাম, আশা করি 2024-এ আরও 10-20টা দেশ ঘুরবো। এখন পর্যন্ত মানে 7টা হয়ে গেছে, তোমার তাহলে ইচ্ছা এবার কি আছে মোটামুটি? আমার শুধু একটা জিনিস দরকার, আমার ইচ্ছা আছে যে স্বপ্নগুলো ছোট ছোট আছে একদিন অন্তত থাক, বড় ইচ্ছা পৃথিবী ভ্রমণ ইচ্ছা আছে, কমসে কম একদিন আমাজন যাই, আমাজনের জঙ্গল যাই, একটু পিরানা মাছ একদম পেখায় পেখে খাবো, একটু সাইবেরিয়া যাবো, একটু পামের মালভূমি সাইকেল চালাবো, সাহারায়
সারা গরমে একদম কাপড় তাপড় উড়িয়ে একদম আলু হবি ঘুরব সাইকেল চালাই চালাই দায়িত্বশীল আমার মনে করো বিয়ে মানে হচ্ছে একটা দায়িত্বশীল মানে তুমি যতটা তোমার যে পার্টনার তার প্রতি তুমি যতটা দায়িত্বশীল থাকবে তোমার পার্টনার তোমার প্রতি সেই পার্টনার দায়িত্বশীল থাকতে হবে মানে দুজনের মধ্যে একটা মিউচুয়াল বিয়ে হচ্ছে বিশাল জিনিস মানে আমাদের ধর্মগ্রন্থ বলছে একটা জিনিস সংসার সংসারের বড় সন্ন্যাস নাই সন্ন্যাস সন্ন্যাস যে কেউ নিতে পারে সন্ন্যাস জিনিসটা খুব আসান জিনিস খুব সহজ জিনিস তুমি হলো জলা কাপড় নিয়ে বেড়াই গেলে সন্ন্যাস যারা সন্ন্যাসী হয় তাদের জীবন খুব খুব সহজ সংসারিক যাকে যে সংসার জীবনটা সেটাকে যদি তুমি পালন করতে পারি সঠিকভাবে সেটা হচ্ছে সন্ন্যাস যে সন্ন্যাস নিয়ে যাইতো তার থেকেও বড় ধর্ম হচ্ছে সংসার ধর্ম সংসার ধর্ম পালন করা কঠিন নয় তুমি সংসারের মধ্যে তুমি একটা জিনিস ভাবো যারা সাধু সন্ন্যাসী আছে তারা ভগবানের যখন তপ করে ভগবান খুব আরামসে প্রসন্ন হয় কিন্তু যদি ওই যে যে সংসারী মানুষ আছে সে যদি ভগবানের আপনার ভক্তি করে ভগবান ওয়ালে আরও জলদি খুশি হয় কেন হয় বলো না কারণ ভগবান একটা জিনিস তুমি একটা জিনিস দেখো আমরা কত শত বিজি হয়ে যাই সংসার মানে বউ ছেলে সংসার এই স্কুল ছেলেকে স্কুল পাঠাও খাবার বানাও এই করো হাই জোর হাই করো তার মাধ্যমে যদি তুমি ভগবানের নাম লিখো তো ভগবান কতটা খুশি হবে যে না লোকটা এত ব্যস্ত আছে তাও লিখে সন্ন্যাসী লোকজন কি এটা আমি নেই বলি এটা সন্ন্যাসী লোকজনে বলছি যে আমরা তো সবসময় ভগবানের নামে লিখছি তো ভগবান তো আমাদের উপর ইয়ে আছে কিন্তু তুমি যদি তুমি এতটুকু লিও সেটা ভগবান খুশি হবে তো সে যাই হোক আমাদের সন্ন্যাসী রাস্তায় আছি অবশ্য এই সন্ন্যাস এই তো জীবন এই তো জীবন কালিদা আমাদের ইয়েটা শেষ করছি এখানে মোটামুটি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু জানাই কথা শুরু করবো প্রচন্ড কুয়াশ আছে আর অবস্থা খারাপ আমাদের অচেনে যাওয়া এদিকে চেহারাটা হ্যান্ডসাম মানুষের দিকে হ্যাঁ তো যাই হোক সবাইকে ধন্যবাদ তাদের ভিডিও দেখো আর আমার ভিডিও দেখো ইউটিউবে যায় জাস্ট শ্রীলঙ্কার সিরিজ কালের মধ্যে আসছে কারণ এই ঠান্ডায় পশ্চিমবঙ্গের সিরিজ দেখো আশা করি আজকে সন্ধ্যার মধ্যে আসছে সবার সাথে দেখা আছে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতাকে জয় জয় শ্রী অক্ষর ভগত সাইকেল ম্যান আমি অবশ্য মেনশন বা ট্যাগ করে দেবো ঠিক আছে বাই।